প্লেয়ার তৈরি করার মেইন জায়গাটা কিন্তু ক্লাব। আমাদের দেশে বর্তমান যে স্ট্রাইকার রয়েছে যেটা হচ্ছে তাদের গোল করার প্রতি তাদের কোনো ক্ষুধা নেই, সারাক্ষণ মাথায় এটা কাজ করতে যেই ম্যাচে গোল করতে পারলাম না পরের ম্যাচে আমাকে মাস্ট গোল করতে হবে। কারণ ইপিএলে যদি আপনি প্রথম ম্যাচে হোঁচট খান এটা কিন্তু রিকভার করা ইজ ভেরি টাফ। আপনারা শুধু মেসির খেলাটা উপভোগ করেন। বছরের এই সময় যাতে ফুটবল প্রেমীদের মাঝে কাজ করে চরম উন্মাদনা, এই সময়টা অনেকটা ঈদের আগের দিনের মতন। ঈদ আসছি আসছি এমন একটা মুহূর্তে যেমন একটা উত্তেজনা কাজ করে, ঠিক এখনও তেমনই একটা আনন্দ হচ্ছে। কারণ একদিনেরও বেশি বাকি নেই, শুরু হয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ সহ ইউরোপিয়ান বিভিন্ন ফুটবল লিগগুলো, তাছাড়া দেশের ফুটবল তো আছেই। বিশেষ অতিথির সাথে দেশ বিদেশের ফুটবলের অ্যানালাইসিস, ফান গেম কিংবা কুইজ, এই সব কিছু নিয়ে অনফিল্ডের বিশেষ আয়োজন ফুটকাস্ট। আপনাদের সাথে যুক্ত আছি ফারাজি মালিহা এবং আমরা বর্তমানে এসে পড়েছি রাজধানী ঢাকার টোকিও কিচেনে। মনোরম ইন্টেরিয়র সমৃদ্ধ এই রেস্তোরাঁয় ফ্যামিলি কিংবা ফ্রেন্ডসের সাথে উপভোগ করতে পারেন আপনার ফুডিং টাইম, যেখানে টোকিও স্টাইলের খাবার সহ থাকছে নানা রকমের কন্টিনেন্টাল আইটেম। টোকিও কিচেন ঢাকার বনানীর 18 নম্বর রোডে লেকের ধারে অবস্থিত। আজ ফুডকাস্টের প্রথম পর্বে যিনি অতিথি হয়ে এসেছেন তিনি বাংলাদেশের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা, সাবেক স্ট্রাইকার। আজ আমরা বলতেই পারি রাইট নাও এমিলি ইন প্যারিস না, এমিলি অ্যাট অনফিল্ড উইথ আস। জাহিদ হাসান এমিলি ভাই আছেন আমাদের সাথে। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একেবারে নতুন একটি শো ফুডকাস্ট এবং আপনি আমাদের প্রথম অতিথি, কেমন লাগছে অনফিল্ডের সাথে যুক্ত হয়ে? ধন্যবাদ আপনাকে, অবশ্যই ভালো লাগছে। অনফিল্ড আমি আসলে ফেসবুকের মাধ্যমে ফলো করি, আপনাদের যে প্রোগ্রামগুলি হয় বেশ ভালো লাগে দেখতে, এবং ওয়ার্ল্ড কাপের সময় আসলে অনফিল্ডের সাথে আমি একটা প্রোগ্রাম করেছিলাম, বেশ ভালো চলে এক্সপিরিয়েন্স, আমার কাছে মনে হয় খুবই ভালো। আচ্ছা ভাইয়া, আমাদের এই শোটা আমরা দুটো অংশে ভাগ করেছি। প্রথমে আমরা দেশীয় ফুটবল নিয়ে কথা বলবো এবং পরবর্তীতে আমরা বিদেশি ফুটবলে চলে যাব। দেশীয় ফুটবল নিয়ে যদি আমি আপনাকে প্রথম প্রশ্নটাই করি, বর্তমানে বাফুফের এলিট একাডেমি থেকে অনেক ফুটবলার বিভিন্ন ক্লাবে চড়া মূল্যের বিনিময়ে যাচ্ছেন। এতে দেখা যাচ্ছে কি, বড় যেসব ক্লাবগুলো তারা হয়তো সেসব দামি ফুটবলারকে টার্গেট করে কিনতে পারছে, কিন্তু এছাড়া অপেক্ষাকৃত মিডিয়াম বা কিছুটা নিচের দিকের ক্লাব যেগুলো তারা কিন্তু এমন ফুটবলার নিতে পারছে না। সো এটার ইতিবাচক এবং নেতিবাচক দিকটা যদি বলতেন। যদি আমি বলি, দেখেন এটা আসলে শুধু আমার কাছে মনে হয় যে প্রফেশনাল একটা দেশের ফুটবলে, আমাদের দেশে একটু ব্যতিক্রম জিনিসটা, ব্যতিক্রম এই কারণে যে সারা পৃথিবীর ফুটবল যদি আপনি ফলো করেন সেখানে দেখবেন যে ক্লাবগুলি কিন্তু প্লেয়ার প্রোডিউস করে। কখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা আপনার ইংল্যান্ড ফুটবল ফেডারেশন, আইদার স্পেনিশ ফুটবল ফেডারেশন, তারা কিন্তু আসলে, তাদের কিন্তু দায়িত্ব না প্লেয়ার প্রোডিউস করা। প্লেয়ার প্রোডিউস কিন্তু আসলে সবসময় ক্লাবগুলি করে থাকে। আপনি যদি বার্সেলোনা দেখেন, লামাসিয়া, আপনি যদি রিয়েল মাদ্রিদ একাডেমি দেখেন, সেখানে তাদের কিন্তু নিজস্ব প্লেয়ার তৈরি করার একটা একাডেমি, তারা কিন্তু সেকেন্ড টিম হিসাবে কিন্তু তারা তৈরি করে। বাট আমাদের দেশের এখানে কিন্তু একটু ডিফারেন্ট, এখানে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা এলিট একাডেমি করেছে, সেখান থেকেই কিন্তু আসলে প্লেয়ার প্রোডিউস হচ্ছে। এটা আসলে অনেক আগেই হওয়া উচিত ছিল, বাট সেটা ক্লাব থেকে। এখন ক্লাবগুলি আসলে হুমড়ি খেয়ে পড়েছে যে এলিট একাডেমি থেকে প্লেয়ার নেবে। আজকে যদি ক্লাবগুলি এগুলি করতো, দেন কিন্তু আপনার এলিট একাডেমির দিকে তাদেরকে তাকিয়ে থাকতে হতো না, এবং আপনি যেটা বলেছেন যে চড়া দাম দিয়ে এলিট একাডেমি থেকে ফুটবলার নিতে হচ্ছে, সেটা কিন্তু করা লাগতো না। যদি ক্লাবগুলি এই প্ল্যানটা 10 বা 15 বছর আগে থেকে করতো, তারা কিন্তু তারা নিজেরাই প্লেয়ার প্রডিউস করতো এবং তাদের থেকে তারাই কিন্তু প্লেয়ার ক্লাবগুলিতে সিনিয়র টিমে চান্স দিতে পারতো। আর আপনি যেটা বলেছেন যে বড় দলগুলি আসলে এলিট একাডেমি থেকে প্লেয়ার নিতে পারছে, ছোটো দলগুলি নিতে পারছে না, এটা আসলে ব্যাপারটা হয়েছে দেখুন ফাইন্যান্সিয়ালি একটা সব দলেরই কিন্তু একটা অ্যাফোর্ড করার জায়গা থাকে। তো সেখান থেকে বড় ক্লাবগুলির হয়তো আগে থেকেই তাদের একটা টার্গেট ছিল যে তারা এলিট একাডেমির দিকে, তাদের একটা অন্যরকম ফোকাস ছিল যে ভালো প্লেয়ার তারা কারা করছে পারফরমেন্স, তাদের দিকে একটা তাদের কিন্তু নজর ছিল। সেইখান থেকে আমি দেখছি যে শেখ রাসেল আয়দের বসুন্ধরা কিংস কিছু প্লেয়ার নিচ্ছে, মোহামেডান দেখেছি আমি ফুটবল ফেডারেশনে চিঠি দিয়েছে বেশ কিছু প্লেয়ারের জন্য তারা নেওয়ার জন্য, অ্যাট দ্য সেম টাইম আবাহনীও তারা চাচ্ছে ওখান থেকে কিছু প্লেয়ার নেওয়ার জন্য। তো এটা একটা একদিক থেকে গুড সাইন, আবার অন্য দিক থেকে আমি বলবো যে এই জিনিসটা আমি যেটা বলেছি, এটা ক্লাবগুলি হলে আজকে প্লেয়ার সংকটও হতো না এবং প্লেয়ার নিয়ে টানাটানিও হতো না, তখন কিন্তু ক্লাবগুলির এনাফ প্লেয়ার থাকতো। সুতরাং আমি বলবো এটা একটা ভালো দিকও রয়েছে, আবার একটা খারাপ দিকও রয়েছে। খারাপ দিকটা হলো প্লেয়ার সংকট, যেহেতু আমার মনে হয় যে ক্লাবগুলির আসলে ফোকাস করা উচিত প্লেয়ার প্রডিউস করার দিক থেকে, এটা কিন্তু সারা পৃথিবীতে রয়েছে এবং কোনো দেশের ফুটবল ফেডারেশন প্লেয়ার প্রডিউস করে না, প্লেয়ার তৈরি করে না। এটা ফুটবল ফেডারেশন অনেক আগেই গাইডলাইন দেওয়া উচিত ছিল ক্লাবগুলিকে যে আপনাদের মাস্ট বি সেকেন্ড একটা দল থাকবে, যেখান থেকে আপনারা প্রতি বছর সিনিয়র টিমে কিছু প্লেয়ার হয়তো আপনারা সুযোগ দিতে পারবেন যারা ভালো করে, সারা পৃথিবীতে যেটা হয়ে আসছে। তারপরও আমি বলবো
এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এবং তারা কিন্তু এখানে একটা মোটামুটি আমি বলবো যে ভালো একটা বিজনেস পলিসি তাদের ভিতরে চলে আসছে। যদিও বিজনেস না, আমি দেখেছি যে তাদের ডেভেলপমেন্ট কমিটির যে চেয়ারম্যান রয়েছে এই এলিট একাডেমিটা যে দেখাশোনা করে আতাউর রহমান ভাইয়া, উনি আসলে বলেছে যে এটা আমাদের মেইনলি বিজনেস না, বাট আমাদের মেইন কাজ হয়েছে যে ভালো প্লেয়ার তৈরি করা, এবং সেটা কিন্তু তারা করে দেখিয়েছে। আমাদের মনে হয় যে এক ছোট ছোট পদক্ষেপ থেকে আস্তে আস্তে দেখা যাবে যে আমরা হয়তো দেখব ক্লাবও প্রডিউস করতে পারছে কোনো না কোনো সময়। হওয়া উচিত, এটা হওয়া উচিত। এটা হলে আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে প্লেয়ার রয়েছে, বাট আমাদের দেশে দেখবেন কোয়ালিটি প্লেয়ার কিন্তু খুব কম, কোয়ালিটি প্লেয়ারের সংখ্যা খুব কম, যেটা তৈরি করার জন্য কিন্তু আমি মনে করি ক্লাবগুলির বড় দায়িত্ব রয়েছে। আমরা তো প্রফেশনাল লীগ কিন্তু 2007 থেকে শুরু হয়েছে আমাদের দেশে, তো সেখান থেকে ওই সময়টা যদি আমরা এখন দেখেন অলমোস্ট কিন্তু 15-16 বছর প্রফেশনাল লীগ হয়ে গিয়েছে, ওই সময়টা যদি আমরা এই কাজগুলি করতাম তো এখন দেখেন আমাদের প্লেয়ার সংকট হতো না, এবং আমি মনে করি আমাদের জাতীয় দলের যে ল্যাক অফ আপনার কোয়ালিটি প্লেয়ার রয়েছে সেটাও কিন্তু অ্যাবসেন্স থাকতো না আমাদের। আমরা মনে হয় যে আমরা এখন অনেক কোয়ালিটি প্লেয়ার পেয়ে যেতাম ওই সময়টা যদি আমরা ক্লাবগুলিকে একটা বার্নিংস করে দিতাম যে আমাদের প্রত্যেকটা ক্লাবের আপনার সেকেন্ড টিম থাকতে হবে যারা কিনা কোয়ালিটি প্লেয়ার তৈরি করবে। এমলি ভাই, আপনি স্ট্রাইকার পজিশনে খেলতেন, বর্তমানে যারা স্ট্রাইকার আছেন তাদের ঠিক কীভাবে দেখছেন, তাদের খেলা কেমন লাগে, এবং তাদের আসলে কোন জিনিসগুলোর উপর নজর দেওয়া উচিত? দেখেন, স্ট্রাইকার ব্যাপারটা হয়েছে ইস লাইক এ বাই বর্ন, আপনাকে যদি আপনার ভিতরে একটা গোল করার আলাদা একটা ক্ষুধা থাকতে হবে, এটা সারা পৃথিবীতেই রয়েছে। স্ট্রাইকার এটা কেউ আপনাকে তৈরি করতেও পারবে না, এবং প্র্যাকটিস এর পর প্র্যাকটিস করে এটাকে আপনাকে রপ্ত করতে হবে যে আপনি কীভাবে স্কোর করবেন এবং এটা নিয়ে আপনি কী কাজগুলি করবেন, এটা ডিউ টু আপনার পার্সোনাল ব্যাপার। এটা আমি এটাকে আপনাকে কোনো কোচ বা স্ট্রাইকার, আমি যেহেতু খেলেছি আমিও কাউকে এটা কোনো কিছু শিখাতে পারবো, আমি হয়তো কিছু মুভমেন্ট শিখাতে পারবো, বাট গোল স্কোরিংয়ের জায়গাটা এটা কেউ কাউকে শিখাতে পারবে না, এটা নিজের থেকে এটাকে তৈরি করতে হবে। এবং আপনি যেটা বলেছেন যে আমাদের দেশে বর্তমান যে স্ট্রাইকার রয়েছে তাদের ভিতরে আমি একটা জিনিস খুব অ্যাবসেন্স দেখি, যেটা হচ্ছে তাদের গোল করার প্রতি তাদের কোনো ক্ষুধা নেই। সত্যি কথা বলতে এটা হয়তো বললে অনেকে কীভাবে নিবে আমি জানি না, মানে আমার কাছে আমি যখন ক্লাব ফুটবলে খেলতাম আমার কাছে মনে হতো যে আমি এক ম্যাচে গোল না করতে পারলে পরের ম্যাচে, মানে আমার গোল না করা পর্যন্ত আমার ঘুম হতো না, আমার আমি ঠিকভাবে রেস্ট নিতে পারতাম না, আমার সারাক্ষণ মাথায় এটা কাজ করতো যে এই ম্যাচে গোল করতে পারলাম না, পরের ম্যাচে আমাকে মাস্ট গোল করতে হবে। এখনকার প্লেয়ারদের ভিতরে আসলে আমি এই জিনিসটা দেখিনি, এবং আমাদের দেশে আসলে স্ট্রাইকারদের ব্যাপার নিয়ে অনেক কথা হয় যে ফরেন প্লেয়ার খেলে, অনেকগুলি বেশি ফরেন প্লেয়ার খেলে যার কারণে স্ট্রাইকার অ্যাবসেন্স থাকে, এটা আসলে আমি কখনই একমত না। দেখেন, আমরা যখন খেলেছি তখনই কিন্তু 4 জন বিদেশি প্লেয়ার বা 5 জন বিদেশি প্লেয়ার খেলতো, তার ভিতরে কিন্তু আমরা খেলতাম, আমার লিগে 10 গোল 15 গোল কিন্তু প্রত্যেকটা সিজনই আমাদের নামের পাশে থাকতো। স্ট্রাইকার খেলতে হলে আপনাকে এক্সট্রা ট্রেনিং করতে হবে ফিনিশিংয়ের জায়গাটাতে, ইভেন আপনাকে প্রত্যেক ম্যাচে গোল করার জন্য একটা আপনার তাড়া থাকতে হবে, এবং সেটা ক্লাব হোক আর জাতীয় দল হোক। আমার মনে হয় যে এখন ক্লাবগুলো ঠিক সেরকম ফ্যাসিলিটিস দিচ্ছে, এমন কথাও এসছে যে বিদেশি ফুটবলারের কোটা বাড়িয়ে দেওয়া হয়েছে, অনেক এটা নিয়ে কিন্তু মতবিরোধ দেখা যাচ্ছে যে কেন বিদেশি ফুটবলারকে এত সুযোগ দিতে হবে, ওই জায়গায় যদি আমাদের দেশীয় ফুটবলার দুই একটা বাড়ানো হতো। অফকোর্স, আমি যেটা বললাম যে গোল করতে হলে আপনাকে ওই ওই ক্ষুধাটা আপনাকে থাকতে হবে, হাংরিনেসটা থাকতে হবে মাঠে। এখন আপনি ঠিক আছে, আজকে আপনি আপনার পারফরমেন্স ভালো না, পরের ম্যাচে এটা কিন্তু আপনাকে নিয়ে থিঙ্ক করতে হবে যে আমার কোন কোন জায়গাগুলিতে ভুল ছিল এবং আমার ফিনিশিং জায়গাগুলি কোনটাতে আমার ল্যাকিংস রয়েছে, ওইগুলি নিয়ে আপনাকে কাজ করতে হবে রেগুলার। আমি যেটা আমরা করেছি, মানে যেটা হয়েছে যে আমি যখন আবাহনীতে খেললাম আমি 2 সিজনে 49 গোল করেছি 2 সিজনে টোটাল, তো আমার ওই সময় আমি দেখতাম যে আমি এক ম্যাচে গোল না করতে পারলে পরের যে 3 দিন 4 দিন যে রেস্টিং টাইমটা থাকতো ওই পুরোটা সময় আমি আসলে ফিনিশিং ট্রেনিং করার চেষ্টা করতাম, এবং আমি ফলো করতাম আলফাজ ভাইদের, তারাও রেগুলার গোল করতো, কোন কোন জায়গাগুলি তাদের স্ট্রং ছিল ওইগুলি ফলো করার চেষ্টা করতাম। এখনকার জেনারেশন যেটা হয় যে তারা আসলে তেমন একটা কাউকে ফলো করে না, প্লাস হয়েছে তাদের ট্রেনিং সেশনগুলি শেষ হওয়ার সাথে সাথে তারা আসলে ক্যাম্পে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, এক্সট্রা ট্রেনিংয়ের দিকে তাদের কোনো ফোকাস নেই। এবং আপনি যেটা বলেছেন যে ফরেন প্লেয়ারের ব্যাপারে, ফরেন প্লেয়ার সারা পৃথিবীতেই খেলে থাকে, এটা খেলবেই, এটা আপনি কখনো থামাতে পারবেন না, আর ফরেন প্লেয়ার কমালে কিন্তু আপনার লিগের স্ট্যান্ডার্ডটা থাকবে না। আর ফরেন প্লেয়ার এখন বেশি খেলানোর একটা অন্যতম কারণ হয়েছে AFC কাপ। AFC কাপে যেহেতু আপনার 4-5 জন বিদেশি প্লেয়ার অ্যালাউ থাকে, সেখানে কিন্তু আপনাকে সেটা ক্লাব ফুটবলে আপনাকে অ্যালাউ করতে হবে। আইদার বসুন্ধরা কিংস, ঢাকা আবাহনী যারা AFC চ্যাম্পিয়ন্স লিগ খেলে, তারা কিন্তু দেখবেন যে তাদের কিন্তু ফরেন প্লেয়ার তাদেরকে বেশি দিতেই হবে, কারণ তারা কিন্তু ওই জায়গায় গিয়ে কম্পিটিশনটা তাদের অ্যাটেন্ড করতে হয়। এবার আমরা একটু বিদেশি ফুটবল নিয়ে কথা বলবো, দেশীয় ফুটবল নিয়ে তো অনেকক্ষণ কথা হলো। আমাদের প্রথম প্রসঙ্গটাই থাকবে লিওনেল মেসি, তিনি মায়ামিতে গিয়েছেন এবং বলা চলে যে প্রত্যেকটা ম্যাচেই তো তিনি গোল পাচ্ছেন, অ্যাসিস্ট করছেন, এবং 2 ম্যাচে তিনি রক্ষাকর্তা হিসেবে তার আবির্ভাব ঘটেছিল। শেষ ম্যাচের কথা যদি বলি, কেমন লাগছে মেসির এই আমেরিকা গিয়ে খেলাটা কেমন উপভোগ করছেন, এবং সেখানে গিয়ে তিনি যে একটা কালচারের পরিবর্তন করে দিয়েছেন সেই বিষয়টাকে কীভাবে দেখছেন? সত্যি কথা বলতে আমি মেসি যাওয়ার আগে পর্যন্ত কখনো MLS এর কোনো ম্যাচ দেখিনি,
হয়তো হাইলাইটস দুই একটা ম্যাচ হয়তো চোখের সামনে যখন মানে ফেসবুকে স্ক্রোলিং করতে করতে হয়তো সামনে এসেছে, এর বাইরে আমি আসলে কখনোই দেখিনি। বাট অনেস্টলি মেসি যাওয়ার পর থেকে আমি চারটা ম্যাচই আসলে অ্যাপেল টিভির সৌজন্যে দেখেছি। এবং আপনি যেটা বলেছেন যে একজন ফুটবলার একটা দেশের ফুটবলকে আসলে কিভাবে চেঞ্জ করে দিতে পারে, সেটা লিওনেল মেসি করে দেখিয়েছে। এবং তাদের দেশের এমএলএস তো আসলে তেমন কেউ ফলো করে না। এর আগে আমার কাছে মনে হয় যে ইপিএল বাদ দিয়ে বা স্প্যানিশ লিগ বাদ দিয়ে ওই লিগটা দেখা এবং ওই টাইমিংটাতেও কিন্তু আসলে আমাদের দেখার সুযোগ হয় না। বাট লিওনেল মেসি যাওয়ার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে এই লিগের হাইপ, এই লিগের এক্সাইটমেন্ট, এই লিগ একটা ইমপ্রেসিভ লিগ হিসেবে আমার কাছে মনে হয়েছে যে তৈরি হয়ে গেছে। এবং চারটা ম্যাচ যদি আপনি দেখেন, প্রত্যেকটা ম্যাচকে ছাড়িয়ে গিয়েছে। প্রথম ম্যাচে যখন সে সাব হিসেবে নামলো, নামার পর অসাধারণ ফ্রিকিক থেকে সে আসলে উইনিং গোল সে করে ফেললো। পরবর্তী ম্যাচে আবার আরও এক্সাইটিং, থার্ড ম্যাচে আরও এক্সাইটিং, ফোর্থ ম্যাচে এসে আপনি যখন ডালাস এফসির সাথে ম্যাচটা আমি দেখা শুরু করলাম, লাস্ট 10 মিনিট সময় আপনার 10 মিনিটস আছে, 4-3 গোলে আমি দেখলাম যে মেয়ামি পিছিয়ে রয়েছে। লিওনেল মেসি অসাধারণ ফ্রিকিক, চার এবং পেনাল্টি শুট আউটে গিয়ে দুর্দান্ত কামব্যাকে মিয়ামি আসলে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে। সব কিছু মিলে আসলে আমরা খুব লাকি যে লিওনেল মেসির মতো একজন ফুটবলারের খেলা দেখতে পেরেছি, অ্যাজ এ প্রফেশনাল ফুটবলার হিসেবে, অ্যাজ এ ফ্যান হিসেবে। এটা আসলে কেউ মানুক বা না মানুক, আমি আমার কাছে মনে হয় যে লিওনেল মেসি যখন রিটায়ারমেন্টে যাবে, তখন আসলে আমাদের আসলে খেলা দেখার আগ্রহটা অনেকটা আমি হারিয়ে ফেলবো সত্যি কথা বলতে। কারণ বিশ্ব ফুটবলটাকে আসলে লিওনেল মেসি এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছে এবং এমন কিছু এক্সাইটিং জিনিস সে মাঠে করে যেটা প্রতিনিয়ত দেখতে ভালো লাগে। এবং আমাদের কাছে মনে হয় যে মেসি আজকে মানে নতুন নতুন ম্যাচে নতুন নতুন অনেক কিছু করে দেখাবে সেইটার অপেক্ষাতে, এবং সেটা কিন্তু প্রত্যেক ম্যাচে সে করে দেখায়। এবং পেপ গার্দিওলা আসলে একটা কথা বলেছিল মেসিকে নিয়ে, যে মেসি আসলে কী ধরনের ফুটবল খেলে সেইটা তেমন করে ব্যাখ্যা দিয়ে আমরা করতে পারবো না সেটার ব্যাখ্যা, বাট আপনারা শুধু মেসির খেলাটা উপভোগ করেন। এর আগে কিন্তু অনেক ভালো খেলোয়াড়ই সেখানে খেলেছে, হ্যাঁ, কিন্তু লিওনেল মেসি একটা পরিবর্তন ঘটিয়ে ফেলেছেন। হ্যাঁ দেখেন, মেসি যাওয়ার পরে আসলে সবার একটা ইয়া ছিল যে সে ওখানে গিয়ে কেমন করবে দলের সাথে, বাট মেসির সাইনিংয়ের পরে জর্দি এবং সার্জো বুচকে যাওয়ার পরে আপনি দেখেন দলটা পুরো চেহারাটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবং 4 ম্যাচে 7 গোল 1 অ্যাসিস্ট, ইটস আনবিলিভেবল। এবং গোলগুলি যদি দেখেন একটা থেকে আরেকটা সুন্দর, মানে ইটস মানে আমি বলবো কি এটা মানে এত বিউটিফুল লাগছে আর কি, মানে মিয়ামির মানে পরিবেশ এবং ডেভিড ব্যাকহামের একটা আসলে প্ল্যানিংয়ের অংশই ছিল লিওনেল মেসি। এবং আমি আমার কাছে মনে হয় যে এখন মেজর লিগ সকার মেসিকে কেন্দ্র করেই কিন্তু পুরো মেজর লিগ সকারটা কিন্তু এনভায়রনমেন্টটা কিন্তু তারা চেঞ্জ করার একটা চেষ্টা করছে এবং সেটা কিন্তু ধীরে ধীরে হচ্ছে। আমাদের আসলে বিদেশি ফুটবলের প্রসঙ্গে শুরুতে এমএলএস আসার কথা ছিল না, শুরুতে যেটা আসার কথা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। এবার প্রিমিয়ার লিগে কিছু রুল পরিবর্তন করেছে FA, যার ভেতর অন্যতম একটা হচ্ছে ম্যাচের টাইম বাড়িয়ে দেওয়া, যেটা হচ্ছে বেড়ে যাবে এই কারণে যে একটা প্লেয়ার যদি গোল সেলিব্রেশনও করে সেখান থেকে সেই টাইমটা নিয়ে আপনার অ্যাডিশনাল টাইমে দেওয়া হবে। এতে করে দেখা যাবে যে 100 মিনিটের বেশিও হয়ে যাচ্ছে ম্যাচ। কাতার বিশ্বকাপে এমন জিনিস আমরা দেখেছি, তবে সেটা যেহেতু একটা অকেশনাল টুর্নামেন্ট, অন্যদিকে যদি ইংলিশ প্রিমিয়ার লিগের কথা বলি এখানে তো আসলে পরপর ম্যাচ থাকে, কোনো সময় দেখা যায় মিড উইকেও ম্যাচ পড়ছে, প্লেয়ারদের জন্য এটা কিন্তু একটা একটা হ্যাসল হয়ে যাবে, কী মনে হচ্ছে? দেখেন আপনি যেটা বলেছেন যে ম্যাচের টাইমিংটা একটু বেশি হয়ে যাচ্ছে, 90 মিনিটসের ম্যাচ 100 মিনিটে যাচ্ছে, 105 মিনিটে যাচ্ছে, এর কিন্তু বেশ কিছু রিজন রয়েছে। যদি আপনি দেখেন এখন কিন্তু একটা সময় কিন্তু VR সিস্টেমটা ছিল না, VR এর টাইমিংটা কিন্তু এখানে ইনক্লুড হচ্ছে। আপনি যেটা বলছেন গোল সেলিব্রেশনের টাইমটা কিন্তু ইনক্লুড হচ্ছে মূল টাইমের সাথে। অ্যাট দ্য সেম টাইম কোভিডের আগে পর্যন্ত কিন্তু 5 জন প্লেয়ার সাবস্টিটিউট ছিল না, কোভিডের পর কিন্তু আমরা এখন দেখি সাবস্টিটিউট 5 জন প্লেয়ার, ওইটা চেঞ্জিংয়ের ক্ষেত্রে কিন্তু কিছু টাইম ইনক্লুডেড হচ্ছে, যার কারণে কিন্তু আমার কাছে মনে হয় যে 90 মিনিটসের খেলাটা কিন্তু 100 মিনিট বা 102-3 মিনিটে চলে যাচ্ছে। তো এই রিজনগুলি আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের উপরে এটা আমার কাছে মনে হয় না যে প্লেয়ারদের তেমন কোনো সমস্যা হবে। বাট যদিও আপনি ইপিএল দেখেন কখনো ফ্রাইডে স্যাটারডে সানডেতে হয়, আবার কখনো কিন্তু এটা মঙ্গলবারও চলে যায়, কিছু ম্যাচ থাকে মানে রেস্টিং টাইমটা, আপনি যেটা বলেছেন যে রেস্টিং টাইমটা প্লেয়ারদের জন্য কিন্তু এনাফ হয় না, ইটস ট্রু, বাট এটা কিন্তু তারা মানিয়ে নিয়েছে অলরেডি। বা এটা কিন্তু লাস্ট সিজন বলেন বা এই সিজনে নতুন সিজনে কিন্তু তারা শুরু করছে এবং ওয়ার্ল্ড কাপ থেকেই কিন্তু সেটা শুরু হয়েছে। আমার কাছে মনে হয় এটা তেমন কোনো প্লেয়ারদের তেমন কোনো ইফেক্ট করে না, বিকজ তাদের রিকভারি সেশনগুলি এত ফ্যান্টাস্টিক, তারা আসলে আমার কাছে মনে হয় যে 48 আওয়ার্সের ভিতর তারা আবার নতুন একটা ম্যাচ খেলার জন্য প্রিপারেশন নিতে পারে, তাদের রিকভারি সেশনগুলি কিন্তু ওরকমের তারা কিন্তু করে নিয়েছে। প্রিমিয়ার লিগের প্রথম গেম উইকে দেখা যায় যে খুব একটা বড় ম্যাচ থাকে না, একটু শিথিল থাকে ফিক্সচার, তবে এবারের ফার্স্ট গেম উইকে দেখা যাচ্ছে লিভারপুল ভার্সেস চেলসির ম্যাচ হয়েছে, এবং চেলসিকে নিয়ে একটু আলাদা করেই বলবো, গেল সিজনে তারা হচ্ছে লিগ টেবিলের 12-তে থেকে শেষ করেছে। এটা আসলে চেলসির মতন ওই যে আমরা বিগ ফোর বলতাম যে
তাদের ভিতরে চেলসি ইনক্লুডেড ছিল, কিন্তু এমন একটা সিজন শেষ করার পর অনেক বিতর্ক উঠেছে। চলতি সিজনে মালিকানা পরিবর্তন প্লাস ৬০০ মিলিয়ন পাউন্ড দিয়ে তারা ১৯ জন খেলোয়াড় কিনেছে। এই যে প্ল্যান, যে প্ল্যানে আগাচ্ছে আসলে চেলসি, এনজো ফার্নান্দেস বলেই দিয়েছেন এবার তাদের টার্গেট হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ জয় করা। না, এই সময়টা আসলে এটা বলা খুবই মুশকিল, কারণ ইপিএল নিয়ে আসলে আপনি আগে থেকে কোনো কিছু প্রেডিকশন করতে পারবেন না। ইভেন আপনি যেটা শুরুতে বলেছেন যে বিগ ম্যাচ এই উইকসে রয়েছে আপনার লিভারপুল এবং চেলসি, আমার কাছে মনে হয় ইপিএল এর প্রত্যেকটা ম্যাচে বিগ ম্যাচ, কারণ আপনি যদি এক নম্বর দল থেকে ২০ নম্বর দলের সাথে যখন খেলাবে, লাইক প্রথম ম্যাচ আমরা দেখবো যে সিটি ব্রেনলির সাথে খেলবে, এটা এটাও একটা বিগ ম্যাচ। কিন্তু এই ম্যাচে যে আপনি, আমরা জানি যে সিটি ভালো টিম, বাট সিটি যে এই ম্যাচটা জিতবে এটা কিন্তু আপনার আমি বলতে পারবো না। সুতরাং সেই জায়গা থেকে ইপিএল একমাত্র লিগ যেখানে আসলে আপনি আগে থেকে কোনো কিছু প্রেডিকশন করতে পারবেন। এবং চেলসিকে নিয়ে আসলে আপনি যেটা বলেছেন, ইটস ট্রু, তাদের কোচ চেঞ্জ হয়েছে, তাদের সব কিছু অলমোস্ট তারা কিন্তু চেঞ্জ করে ফেলেছে, এবং এই চেঞ্জটাই হয়তো একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে অ্যাজ আমি যেটা মনে করি এরকম। কারণ টিম কম্বিনেশন, কোচিং স্টাফ প্লাস হয়েছে ম্যানেজমেন্ট, সব কিছু যখন চেঞ্জ থাকবে তখন দলটা কিন্তু নতুন করে আপনাকে চিন্তা করতে হবে, এবং দলটা কিন্তু নতুন করে মাঠের ফুটবলটাকে কিন্তু ফোকাস করবে। সেখান থেকে সেখানে আসলে তারা ছন্দটা পাবে কখন, বা শুরু থেকে তারা ছন্দটা পাবে কি না, কারণ ইপিএলে যদি আপনি প্রথম ম্যাচে হোঁচট খান এটা কিন্তু রিকভার করা ইজ ভেরি টাফ। এবং ফুটবলে একটা বড় কথা রয়েছে, ফার্স্ট ম্যাচ উইন হাফ ডান আপনার চ্যাম্পিয়নশিপ, যারা আসলে চ্যাম্পিয়ন কন্টেন্টার, মানে যারা আসলে প্রথম চারে থাকার জন্য যারা চেষ্টা করে, লাইক ম্যান সিটি, আর্সেনাল, লিভারপুল, ম্যানইউ এবং চেলসি, এই দলগুলিকেই তো আমরা জানি যে টপ ফোরে বা ফাইভে থাকবে। সো এই দলগুলি কিন্তু প্রথম ম্যাচটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আপনি যদি প্রথম ম্যাচটা জিততে পারেন দেন আমি বললাম যে হাফ ডান আপনার চ্যাম্পিয়নশিপ, চ্যাম্পিয়ন রেসে থাকার জন্য। আপনি যদি প্রিসিজনে ম্যাচ দেখেন অ্যাগেনস্ট চেলসি এবং ব্রাইটনের ম্যাচটা যদি দেখেন, সেখানে কিন্তু তারা ৪-৩ গোলে ম্যাচটা জিতেছে, বাট অনেক ভুল ছিল, যদি আপনি দেখেন অনেক ভুল ছিল, স্পেশালি ডিফেন্সিভ লাইনে। সুতরাং এইগুলি আসলে শর্ট টাইমের ভিতর রিকভার কীভাবে করবে পচেতনে সেটা কিন্তু দেখার বিষয়। সুতরাং আমি বলবো টাইম উইল সে, এবং আই হোপ চেলসি ভালো করুক, বিকজ অ্যান্ড্রু ফার্নান্দেজের মতো প্লেয়ার সেখানে রয়েছে, ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এবং লাস্ট সিজনে আমরা তাকে দেখেছি যে অনেকে আমরা অনেক রকমের কথা বলেছি যে অ্যান্ড্রু ফার্নান্দেজ কী করছে। আসলে এটা আসলে একজন প্লেয়ারের উপরে একটা দল কখনো ভেরি করে না, হোল টিম যখন আপনি ছন্দ না থাকবে তখন একজন একজন প্লেয়ার কখনোই কিছু করতে পারবে না। সুতরাং আই হোপ যে যেহেতু আর্জেন্টাইন কোচ, সে হয়তো ভালো করে বুঝবে যে দলটাকে কি করতে হবে। আশা করি চেলসি ভালো করবে এই সিজনে। আসলে সবকিছু আনপ্রেডিক্টেবল, ফুটবল জিনিসটাই যেন আনপ্রেডিক্টেবল। বলছিলেন যে শুরুর দিকে ম্যাচ জয় থাকলে হাফ ডান হয়ে যায়। আমি আর্সেনালের কথা যদি বলি, তারা প্রথম ম্যাচ হেরেছিল, বাট পরে কিন্তু পুরো সিজন তারা খুব ভালো খেলেছে, বাট শেষ ভালো যার সব ভালো তার বিষয়টা কিন্তু আসলে যাই এটার সাথে। অফকোর্স অফকোর্স, এবং আর্সেনাল ইজ ভেরি ইমপ্রেসিভ, যখন আসলে আপনার আমি বলবো যে আর্সেনালের ব্যাপারটা হয়েছে, আর্সেনাল কিন্তু অনেক দিন ধরেই কিন্তু ভুগছিল তাদের তাদের যে খেলার প্যাটার্নটা, আর্সেন ওয়েঙ্গারের যাওয়ার পরে কিন্তু তারা আসলে ওই জায়গাটা কিন্তু কোপ আপ করতে পারেনি, এবং ম্যাচে কিন্তু তারা কোনোভাবেই কোনো রকমই কিন্তু তাদের খেলার ছন্দটা পায়নি। তো লাস্ট ইয়ারটা যদি দেখেন, আমার কাছে মনে হয় আর্সেনাল, নিউক্যাসল, দে আর প্লেইং ভেরি ইমপ্রেসিভ ফুটবল, এবং সত্যি কথা বলতে তারা প্রত্যেকটা ম্যাচে আসলে জয়ের জন্য খেলেছে, এবং তারা কিন্তু তাদের খেলার ছন্দটা পেয়েছে, এবং এবছর শুরুটাও তারা বেশ ভালো করেছে। আপনি যদি দেখেন শিল্ড কাপে তারা সিটিকে হারিয়ে কিন্তু অলরেডি ট্রফি একটা জিতে ফেলেছে। সুতরাং আমি বলবো যে ইপিএল নিয়ে আসলে আপনি আমি এই সময় কথা বলাটা বা কারা চ্যাম্পিয়ন হবে এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন, লাস্ট সিজনে আর্সেনাল শুরুটা করেছে হাত দিয়ে, শেষটা করেছে ২ নম্বর হয়ে, মানে চ্যাম্পিয়ন তারা কিন্তু একদম শেষ পর্যন্ত, লাস্ট ৩-৪ রাউন্ড আগে পর্যন্ত কিন্তু তারা টপে ছিল, বা শেষ সময় আসলে গার্দিওলার সেই মাস্টার প্ল্যানিংয়ের কাছে আসলে পারেনি। আমরা ইংলিশ প্রিমিয়ার লিগ নিয়ে কথা বললাম, এবার একটু লালিগায় চলে যাবো। লালিগার কথা বলতে গেলেই বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ নিয়ে কথা আসে, শুরুতে একটু বার্সেলোনাকে দিয়েই শুরু করবো। বার্সেলোনার টিমের এবার নতুন সংযোজন রোমেও গুন্দোয়ান, যদিও তাদের বয়স ৩০ পার হয়ে গিয়েছে, তবুও আমি বলবো বার্সেলোনায় ইয়াং প্লেয়ার আছে, গাভি আছে, পেদ্রি আছে, এবং খুব রিসেন্টলি তারা কিন্তু জুয়ান গাম্পা ট্রফি জয় করেছে টটেনহ্যামকে হারিয়ে, সেখানেও কিন্তু তারা ২-২ ড্র করেছিল একদম অ্যাডিশনাল টাইমের আগ পর্যন্ত, পরবর্তীতে কিন্তু তারা সেখান থেকে জয় নিয়ে বেরিয়ে আসতে পেরেছে। জাভির এবারের পরিকল্পনা কেমন হতে পারে এই পুরো দলটাকে নিয়ে? না, জাভির পরিকল্পনা তো আসলে অনেক আগে থেকেই একদম ক্লিয়ার, সে আসলে তার দলটাকে যেভাবে সাজাতে চেয়েছিল আস্তে আস্তে কোনো কিন্তু সেভাবেই সে তার গেম প্ল্যানটা অলমোস্ট কিন্তু ডান করে ফেলেছে, এবং জাভির প্ল্যানটা অলমোস্ট সেম পেপের মতো, পেপ গার্দিওলার মতো, ছোটো ছোটো পাছে বিল্ড আপ করে আসলে অ্যাটাকে যাও এবং সেখান থেকে ফিনিশ করো, এবং তার লাইন আপে আমার কাছে মনে হয় যে অলমোস্ট আমার কাছে মনে হয় যে ৯৫% প্লেয়ার সে ইনক্লুড করে ফেলেছে।
যদিও লিওনেল মেসি যদি এবার ইনক্লুড হতো বার্সেলোনাতে, আমার কাছে মনে হয়তো যে পুরো দলটা একটা দল হিসেবে চলে যেত, যেটা হয়তো লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ বা ট্রেবল জেতার জন্য একটা একটা ফাইটের জায়গা তারা তৈরি করতে পারতো। এবং আপনি যেটা বলেছেন কিছু প্লেয়ার ইনক্লুড করেছে এবং দলের সাথে যদি আপনি দেখেন কিছু ইয়ং প্লেয়ার আমার কাছে মনে হয়েছে যে খুব ভালো করছে, লাইক আপনার লাস্ট ম্যাচে যদি দেখেন আব্দে এবং বালদে দুজন প্লেয়ার অসাধারণ খেলছে, এবং নাম্বার 22 সেও লামাসিয়া থেকে আসছে, দুর্দান্ত প্লেয়ার। সো এই ধরনের প্লেয়ার কিন্তু আসলে আগে থেকে তাদের প্ল্যানিংয়ে ছিল যে তারা এবছর ইনক্লুড করবে, এবং যারা যখন ইয়ং প্লেয়াররা যখন দলে পারফর্ম করে তখন কিন্তু আসলে এই দলটা সার্ভাইভ করাটা কিন্তু খুব কঠিন হয়ে যায়, এবং তারা কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ বলেন বা লিগে কিন্তু তারা ভালো করার একটা সুযোগ থাকে, যেটা লাস্টের জন্য অ্যাবসেন্স ছিল। এবং আপনি যেটা বলেছেন যে গুন্ডোগানের মতো প্লেয়ারকে তারা নিয়ে এসে তার একটু বয়সে, আমি এটা আসলে আমার কাছে তেমন কোনো ম্যাচ হয়নি, ইটস ভেরি এক্সপিরিয়েন্স। এবং আপনি যদি দেখেন লাস্ট সিজন ম্যান সিটিতে আমার কাছে সব থেকে ইম্প্যাক্ট রেখেছে আপনার চ্যাম্পিয়ন্স লিগে গুন্ডোগান। সো এই ধরনের প্লেয়ার কিন্তু তারা প্ল্যানিং করেই নিয়েছে, বিকজ চ্যাম্পিয়ন্স লিগ জেতা প্লেয়ার কিন্তু একটু ডিফারেন্ট। আপনি যদি রিয়েল মাদ্রিদের ক্ষেত্রে দেখেন লুকা মডরিচ, টনি ক্রুস, এরা বারবার কেন চ্যাম্পিয়ন্স লিগ জিতত, বিকজ দে হ্যাভ দ্য মেন্টালিটি টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। সো গুন্ডোগান কিন্তু ওই ধরনের প্লেয়ার। সুতরাং জাবি কিন্তু আসলে এই প্ল্যানিং করে কিন্তু গুন্ডোকে নিয়েছে, এবং গুন্ডোগানের একটা বড় ও বড় গুণ রয়েছে, সে যেভাবে আসলে অ্যাটাকে পার্টিসিপেট করে দ্য সেম টাইম ডিফেন্ডিং ট্রানজেকশন পিরিয়ডে কিন্তু সে ব্যাক করে ডিফেন্স মিডফিল্ডের সাথে কিন্তু ও সে জায়গাটা ব্লকটা তৈরি করে। সুতরাং বার্সেলোনা কিন্তু এই প্ল্যানটা এবং প্রোগ্রামটা কিন্তু একদমই ক্লিয়ার যে তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য এবার দলটা করছে, যদিও আমার কাছে মনে হয় একটু সেন্টার ব্যাগে তাদের প্রবলেম রয়েছে, কারণ সেন্টার ব্যাগে এখনও ফিক্সড কে খেলবে এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে এখনও জাবি একটু হয়তো কনফিউশন রয়েছে, কারণ কখনো কোন আপনার কুঞ্জকে দেখি আপনার আর্যর সাথে খেলতে, আদের এরিক গার্সিয়াকে দিয়ে স্টার্ট করানো হয়, মানে এই জায়গাটা আসলে বেশ সাবেলে, হ্যাঁ বালদে লেফট ব্যাকে এক্সিলেন্ট, রাইট ব্যাকে সার্জো রবার্তো কখন স্টার্ট করে, আয়দার আমার কাছে মনে হয় যে ওই ওই জায়গাগুলি আসলে আমার কাছে মনে হয় যদি পুরোটা কোপ আপ করতে পারে বার্সেলোনা এই সিজনে, কিন্তু বার্সেলোনাকে নতুন এক বার্সেলোনা হিসেবে আমরা দেখতে পারি। এবং রিয়েল মাদ্রিদের কথা যেটা বলছেন, ইটস ফ্যান্টাস্টিক মিডফিল্ড, মিডফিল্ড এরিয়াটাতে আমার কাছে মনে হয় দুর্দান্ত। এবার আমার মনে হয় আমার যে হোল ওয়ার্ল্ড ফুটবলে সব থেকে স্ট্রং মিডফিল্ড রয়েছে আপনার রিয়েল মাদ্রিদে, কারণ চুয়োমেনি, জুজো বেলিংহাম এদের মতো মিডফিল্ড, এনার্জেটিক মিডফিল্ড, এবং কামাবিং এদের মতো এনার্জেটিক মিডফিল্ডে যখন আপনার দলে থাকবে তখন আসলে চ্যাম্পিয়ন্স লিগ জেতা বা লিগ জেতাটা কিন্তু অলমোস্ট আমাকে ধরেই নিতে পারি, বিকজ এবার লা লিগাটা আমার কাছে মনে হয় খুব টাফ একটা কম্পিটিশন হবে, যদিও করিম বেনজেমার জায়গায় আসলে ব্রেম জসুল এরা আসলে কতটা মানিয়ে নিতে পারবে সেটা একটা সময় বলে দিবে, যদি মানিয়ে নিতে পারে রিয়েল মাদ্রিদ এবছর কিন্তু একটু ডিফারেন্ট আমার কাছে মনে হয়। কম্পিটিটিভ লা লিগা এবার আমরা ডেফিনেটলি এবার অনেক কম্পিটিটিভ হবে। আড্ডাটা বেশ জমে উঠেছিল, আরও কিছুক্ষণ থাকলে ভালো লাগতো, আরও কিছুক্ষণ কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সময় হাতে খুব বেশি নেই। অনফিল্ডের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকতো। না, ইটস এ নিউ প্রোগ্রাম, আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রোগ্রাম আসলে মানুষ দেখতে চায়, এবং আমাদের তো আসলে আমাদের দেশের ফুটবল বা বাইরের ফুটবল নিয়ে আমাদের কিন্তু অনেক অনেক ফোকাস রয়েছে, এবং আপনি যদি দেখেন আমাদের দেশের একটা জেনারেশন কিন্তু ইপিএল বলেন বা স্প্যানিশ লিগ বলেন, ইতালিয়ান লিগ বলেন, তারা কিন্তু রাজ্যকেটা খুব ফলো করে, এবং তারা আসলে জানতে চায় যে প্রতিনিয়ত কী ঘটছে। তো সেটা আমি অনফিল্ডের দর্শক যারা রয়েছে অবশ্যই ইটস নিউ প্রোগ্রাম, আমার কাছে মনে হয় যে এইটা আসলে আমার কাছে মনে হয় যে বেশ ভালো করবে ইন ফিউচার, কারণ আপনারা যেহেতু এটার একটা কন্টিনিউশন থাকবে, কারণ এই প্রোগ্রামগুলি যদি রেগুলার হয় ইপিএল বা অন্য অন্য লিগগুলি নিয়ে আমরা আলোচনা করলে হয়তো মানুষ জানতে পারবে, এবং আমাদের দেশে ফুটবল নিয়েও কিন্তু অনেক জানেন, আপনি যেটা শুরুতে টাচ করেছেন যে আমাদের এলিট একাডেমি থেকে কিন্তু কিছু প্লেয়ার এবার প্রিমিয়ার লিগে খেলবে, ইটস ভেরি ট্রু যে এগুলি আসলে অনেক মানুষ আমাদের জানা নেই, এগুলো হয়তো অনফিল্ডের মাধ্যমে মানুষ জানবে, এটা আমি বলছি খুব ইম্পর্ট্যান্ট, এবং আপনাদের জন্য শুভকামনা, এবং যারা অনফিল্ডের সাপোর্টার রয়েছে দর্শক রয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জাহিদ হাসান এমেলি ভাই আমাদের সাথে থাকার জন্য। আমরা দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। থ্যাংক ইউ দর্শক। শুরুতে যেমনটা বলছিলাম যে আমাদের এই আয়োজনে থাকবে একটা কুইজ শো, আজকের কুইজের প্রশ্ন হচ্ছে জাতীয় দলের হয়ে জাহিদ হাসান এমেলি সর্বমোট কতটি গোল করেছেন? আপনার কুইজের উত্তর জানিয়ে দিতে পারেন এই ভিডিওর কমেন্ট সেকশনে।